আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও আপনাদের মনের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও নষ্ট পুরুষের জন্য আজকের ভিডিও তাদের জন্য যারা পুরুষ যন্ত্রকে একেবারে নষ্ট করে ফেলে দিয়েছে তাদের জন্য তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি চাপিয়ে দিন যেন আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান গাছগাছালির নতুন নতুন চিকিৎসা তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন তো বন্ধুরা যে দাদা বলে হাটবাজারের মেয়েদের সঙ্গে জুলুম করেছি অন্যায় করেছি অবিচার করেছি নিজের পবিত্র হাতকে নাপাক করেছি দিনে দুই থেকে তিনবার হস্তমতুন করেছি পুরুষ যন্ত্রকে একেবারে শেষ করে ফেলে দিয়েছি সংসার জীবনে এসে স্ত্রীর চাহিদা পূরণ করতে পারি না নিজেকে নিজেকে নিজের কাছে অপরাধী মনে হয় তো বন্ধুরা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম এই গাছটির নাম পিপল গাছ অত্যন্ত শক্তিশালী একটি গাছ বন্ধুরা এই গাছটি গ্রামে এবং শহরে দু জায়গাতেই কম বেশি পাওয়া যায় তবে জঙ্গলে এবং জমির আইলে এবং জমির বিভিন্ন জায়গার খেতে এই গাছটি ব্যাপক পরিমাণে পাওয়া যায় এই গাছটি দেখতে অনেকটা পান গাছের মতো এবং পান পাতার মতো তো বন্ধুরা গাছটি সুন্দর করে কিনে রাখুন আমার হাতেই দেখতে পাচ্ছেন এই গাছটি তো বন্ধুরা এই গাছটি অনেক শক্তিশালী একটি গাছ এবং ভেষজ দশটি উৎকৃষ্ট গাছের মধ্যে এই পিপল উৎকৃষ্ট একটি গাছ বন্ধুরা এই গাছের ফল হয় এই ফল এই ফলটিও নানান রোগে ব্যবহৃত হয়ে থাকে তো বন্ধুরা এই গাছটি যতই শক্তিশালী হোক না কেন তিনজন ব্যক্তি খাবেন না একজন গর্ভবতী মা খাবেন না অবিবাহিত কোনো মেয়ে খাবেন না আঠারো বছর নিচে কোনো পুরুষ খাবেন না কেননা খেয়ে চরিত্র নষ্ট হলে আমি পাপের দায়ী নয় কেননা এটা একটি বাজিকরণ গাছ এটা একটি রসায়ন গাছ তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা যারা নারী মহলে যারা নারীকে পরাজয় করতে পারে নাই এবং নারী মহলে যারা নারীকে সম্মান দিতে পারে নাই তবন্ধুরা মনে রাখবেন নদীর বাহাদুরি প্রাণী মেয়ের বাহাদুরি পুরুষ আর পুরুষের বাহাদুরি মদ্যানি শক্তি আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে যদি আপনি নারী মহলকে জয় করতে না পারেন আপনার টাকার চার পয়সারও দাম নাই তো বন্ধুরা আমার হাতে যে মূলটি দেখতে পাচ্ছেন যদি এই মূলটি সেবন করতে পারেন আপনার যত বড় সমস্যা হোক না কেন যত বড় দুর্বল হোক না কেন যত বড় ডিস্টার্ব থাক না কেন ইনশাল্লাহ স্থায়ীভাবে সেরে যাবে এই গাছটি যেভাবে খেতে হবে আমি আপনাদেরকে এই মুহূর্তে জানাই দেব বন্ধুরা আমি একজন কমিরাজ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চলে যায় জঙ্গলে কোনো গাছের পাতা কোনো গাছের লতা কোনো গাছের ডাল কোনো গাছের মূল বাসায় নিয়ে এসে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে রোদ্রে শুকিয়ে পাউডার করে অ্যাসিভোল্টের চালনা দিয়া চালিয়া আমার রুগীদের জন্য ওষুধ তৈরি করে থাকি যে কারণে আমার গাছ বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তো বন্ধুরা এই গাছটি যেভাবে সেবন করতে হবে আমার হাতে যে মল দেখতে পাচ্ছি এবং একুশটি মূল নেবেন একুশটা গোলমরিচ নেবেন সাত চাকা আদা এবং এক চামচ মকরধস পাটাই পিসে একুশটি বটিকা তৈরি করবেন প্রতিদিন রাত্রে খাবার আগে একটি করে বটিকা ঠান্ডা পানি দিয়া সেবন করবেন ইনশাল্লাহ যত বড় আপনার লিঙ্গের ডিস্টার্ব থাকে না কেন স্থায়ীভাবে সেরে যাবে যদি মেয়ে রোগ না থাকে তো বন্ধুরা এটি মতো সেবন করুন আশা করি ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম